অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2021 বাংলার সিংহাসনে আবারও কি মমতা বন্দ্যোপাধ্যায়? আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। প্রত্যেকেই এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকেই ভিডিওটি এন্ড পর্যন্ত শুনবেন। প্রথমেই আপনাদেরকে জানাই, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম 2021 বিধানসভা নির্বাচন নিয়ে। অনেকেই প্রিয় দর্শক বন্ধু কমেন্টস করেছেন যে স্যার, নেক্সট পার্টে আপনি ক্লিয়ার করুন যে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে, পশ্চিমবঙ্গের চিত্রটা কি হতে চলেছে। তো সেই সকল দর্শক বন্ধুর অনুরোধে আমি আজকে আবারও এই ভিডিওটি আপনাদের সামনে ডেডিকেশন করতে চলেছি। প্রথমেই জানাই, মমতা ব্যানার্জি জন্ম স্থান হচ্ছে কলকাতা, জন্ম সময় 5 জানুয়ারি 1955। তো এটাতে দেখা যাচ্ছে মেষ লগ্ন বৃষ রাশির হরস্কোপ এটা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় চন্দ্র এবং চতুর্থ স্থানে বৃহস্পতি এবং সপ্তম স্থানে শনি, এই তিনটি প্ল্যানেট কিন্তু উচ্চস্থ। চন্দ্র, বৃহস্পতি এবং শনি, এই তিনটি প্ল্যানেট গ্রহ উচ্চস্থ। বৈদিক জ্যোতিষে একটা কথা আছে যে তিনটা প্ল্যানেট যদি উচ্চস্থ হয় সেক্ষেত্রে রাজার তুল্য, অর্থাৎ রাজকীয় সুখ বা রাজ সিংহাসনে কিন্তু বসে। কিন্তু এই যে বর্তমান সময়ে, অর্থাৎ 2020 জানুয়ারিতে, 24 জানুয়ারি, এই শনি মেষ লগ্নের সাপেক্ষে দশম স্থানে অবস্থান করছে এবং কর্মভাবে মমতা ব্যানার্জির এই শনি কিন্তু মমতা ব্যানার্জিকে ডুবাতে চলেছে। অর্থাৎ আপনাদেরকে জানাই, শনির দশা এবং 2021 মার্চে থেকে রাহুর অন্তর্দশা স্টার্ট হচ্ছে। এই সময় অর্থাৎ 2021 যদি বিধানসভা নির্বাচন হয় বা 2022 যদি বিধানসভা নির্বাচন হয় সেক্ষেত্রে, অর্থাৎ এই যে শনির মহাদশা এবং রাহুর অন্তর্দশা অতি মারক, অর্থাৎ এই 21 মার্চের পর থেকে মমতা ব্যানার্জির ক্রিটিক্যাল সময় কিন্তু শুরু হতে চলেছে। অর্থাৎ তিনটা বছর এই যে অন্তর্দশা চলবে, রাহুর অন্তর্দশা, এই সময় বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আসতে চলেছে, প্রথম কথা। এবং জনতা, পশ্চিমবঙ্গের জনতা কিন্তু তার কথাতে আর শুনবে না। অর্থাৎ আগে যেমন দিদি দিদি করে সবাই পাগল ছিল, সেই জায়গা কিন্তু আসবে না, গ্রহ কিন্তু সেটাই করাবে। অর্থাৎ শনি যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপরে নিয়ে গেছিল, এই শনির দশা রাহুর অন্তর্দশাতে ডুবাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জাহাজ। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, এই সময় এই টাইম পিরিয়ডের মধ্যে কেস, কোর্ট কেস, মামলা মকদ্দমা, কারণ শনি দশমভাবে অবস্থান করছে মকর রাশিতে এবং শনির তৃতীয় দৃষ্টি পড়ছে মেষ রাশিতে, সরি, তৃতীয় দৃষ্টি পড়ছে মীন রাশিতে, অর্থাৎ মেষ লগ্নের দ্বাদশভাবে। এবং দ্বাদশভাব থেকে কিন্তু জেল যাত্রা, আইনি জটিলতা, কেস, মামলা মকদ্দমা এই সকল কিন্তু বোঝায়। অর্থাৎ শনি এইবার কিন্তু যখন মার্চের, এপ্রিলের, মার্চের 21 মার্চ এপ্রিলের সময় থেকে যখন 11 থেকে 12 ডিগ্রিতে যখন চলে আসবে, তখন এই শনি মহারাজ কিন্তু ন্যায় শুরু করবে। এই সময় পিরিয়ডটা
মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই সিংহাসন অর্থাৎ পশ্চিমবঙ্গের মসনদ টিকিয়ে রাখা খুব কঠিন। অর্থাৎ আমি আবারও বলছি, কঠিন মানে কি, ডুবতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জাহাজ। অর্থাৎ এখানে নিশ্চিত রূপে আমি আপনাদেরকে জোর গলায় বলতে পারি, যা অবস্থান দেখছি গ্রহের অবস্থান, যেমন তিনটা গ্রহ ভালো সেক্ষেত্রে বিশেষ লাভ করেছে, কিন্তু রাহুর অন্তর্দশাতে বরবাদ করে ছেড়ে দিবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জিতা সম্ভাবনা নেই, ক্ষীণ। শনি যদি একমাত্র শনি যেমন তাকে উঠিয়েছিল, যদি শনির যদি তাকে দেয় সেই শনি দিতে হবে, কিন্তু বর্তমানে এই যে রাহুর অন্তর্দশা সেক্ষেত্রে কিন্তু বরবাদ করবেই। আমি আপনাদেরকে এটা আমি খুব জোর গলায় আপনাদেরকে জানাচ্ছি, শনি ন্যায়কারক গ্রহ। এবং আমি যেটুকুটা লোকজনের মুখে অর্থাৎ পশ্চিমবঙ্গে জনতার মুখে যেটা জানতে পারলাম, অর্থাৎ এখানে হিটলারের শাসন চলছে, অর্থাৎ ন্যায় এই পশ্চিমবঙ্গে কিন্তু হচ্ছে না। এই শনি গ্রহ হচ্ছে ন্যায়কারক গ্রহ, এই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য শনি যখন 11-12 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, সেখানে অনেক সুফল কিন্তু দিবে। এবং 21 এপ্রিল থেকে মমতা ব্যানার্জির কঠিন তাপ এবং খুব দুঃসময় শুরু হতে চলেছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, এবং এখানে এই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত হতে চলেছে, এবং ভারতীয় জনতা পার্টি সরকার এখানে গড়তে চলেছে। হরোস্কোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ দেখুন তৃণমূল দলটার কাণ্ডারি অর্থাৎ মেন যিনি, অর্থাৎ তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মছকে খুব কঠিন পরিস্থিতি, তৃণমূল এর কাণ্ডারি যখন ডুবে যাচ্ছে সেখানে দলের অস্তিত্ব নিয়ে কিন্তু সংকট দেখা দিতে চলেছে। এবং এক্ষেত্রে আবারও বলছি, দ্বাদশস্থানে শনির দৃষ্টি, আবারও বলছি মামলা মকদ্দমা জেলযাত্রা কোর্ট এই সকল জিনিস কিন্তু 21 এপ্রিলের পর থেকে কিন্তু শুরু হতে চলেছে। এবং জনতা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম এক কথায় এই সিংহাসন থেকে উঠিয়ে দিতে চলেছে, অর্থাৎ কোনো মাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে আর পশ্চিমবঙ্গের জনতা অ্যাকসেপ্ট করবে না। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি, আর আমি এটাতে অনর, এই যে আপনাদেরকে প্রেডিকশনটা দিলাম এ ব্যাপারে আমি অনর থাকছি। এবং ভারতীয় জনতা পার্টির সরকার 2021-এ কিন্তু গড়তে চলেছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, এখানে অনেকে খারাপ কমেন্টস করবেন, কিন্তু আমি দেখুন হরোস্কোপ অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই কথাটা আমি জানাচ্ছি। দেখুন এই শনির দশাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি দেখুন এই শনি কিন্তু সিংহাসনে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আবার এই শনি কিন্তু এই সিংহাসন চ্যুত করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই শনি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বাঁচাবে, এটাই হচ্ছে প্রশ্নের বোধক চিহ্ন। ওই জন্য আমি এই কথাটা আপনাদেরকে বলেছি, এই বাংলার সিংহাসনে আবারও কি মমতা বন্দ্যোপাধ্যায়? এর আগে অনেকে কমেন্টস করেছিলেন যে স্যার কি হবে, কি হতে চলেছে, আপনি ডিটেলস জানান। আমি আপনাদেরকে 21-এ যদি নির্বাচন হয় সেক্ষেত্রেও হবে, 22-এও যদি নির্বাচন হয়, অর্থাৎ 21 মার্চের পর থেকে কিন্তু সময়টা, অর্থাৎ রাহুর যখন অন্তর্দশা শুরু হবে সেক্ষেত্রে কিন্তু খুব ক্রিটিক্যাল পিরিয়ড শুরু হচ্ছে, কারণ তার রাহু হরোস্কোপে ভালো পজিশানে নেই, অর্থাৎ রাহুর অবস্থান ভালো নেই। এই জন্য শনির মহাদশা রাহুর অন্তর্দশাতে বরবাদ করে ছেড়ে দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার। এবং এটা 3 বছর কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে
বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে তার এই যে পশ্চিমবঙ্গে যে রাজনীতির কেরিয়ার সেটা সম্পূর্ণরূপে নষ্ট হতে চলেছে এবং সিংহাসনে বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি সরকার। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, হরোস্কোপ যেটা নির্দেশ করছে অর্থাৎ যেটা দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মকুণ্ডলিতে, দেখুন এই সময় এই যে 11-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাতে আসলেন তার আগেতেই কিন্তু শনির দশা কিন্তু শুরু হয়েছে। এই শনির দশা কিন্তু তাকে রাজাতে পরিণত করেছে। আমি আবারও বলছি, শনি ন্যায়কারক গ্রহ। শনি যখন 11 থেকে 12 ডিগ্রিতে যখন চলে যাবে, এবং পশ্চিম, আমার কথা না এটা, আমি আবারও বলছি আমার একদমই এ কথা না, পশ্চিমবঙ্গের জনসাধারণের কথা, এই পশ্চিমবঙ্গে হিটলারের রাজত্ব চলছে কিন্তু শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। আমি আবারও বলছি এই শনি কিন্তু ন্যায় করবে এবং 21-এ নির্বাচনে খুব কঠিন পরিস্থিতি এবং শোচনীয় পরিস্থিতি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা নিশ্চিত রূপে আমি বলতে পারি। বাংলার সিংহাসন অথবা মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ চলে যেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই।